নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী, বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে নতুন ধরনের একটি মুসুরির ডালের ভর্তা রেসিপি। আমরা প্রতিদিন তো একঘেয়ে পাতলা মুসুরির ডাল, ঘন মুসুরির ডাল তো খেয়েই থাকি, তাই একটু অন্যরকম স্বাদ হলে বাড়ির সকলেরই কিন্তু খুবই ভালো লাগে, আর আমরা অন্যদের এইভাবে খাইয়েও কিন্তু অনেক বেশি খুশি হই। এই মুসুরির ডালের ভর্তাটা এতটাই টেস্টি যে গরম ভাতের সঙ্গে যদি এই ভর্তাটা পাওয়া যায় আর অন্য কিছুই লাগে না। চলুন তাহলে দেখে নিন কীভাবে বানাতে হয় মুসুরির ডালের ভর্তা। মুসুরির ডালের ভর্তা বানানোর জন্য আমি 100 গ্রাম মুসুরির ডাল নিয়েছি। ডালটাকে আমি 8 থেকে 10 বার খুব ভালো করে ধুয়েছি। সব সময় ডাল খুব ভালো করেই ধোবেন, শুধুমাত্র ময়লা যাওয়ার জন্য না, ডাল বেশি দিন ভালো রাখার জন্য অনেক রকম পাউডার কেমিক্যাল মেশানো হয়, তাই ডালটা খুব ভালো করেই ধুতে হয়, না হলে আমাদের শরীরে গিয়ে নানান রকম প্রবলেমে তৈরি করে। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি, স্বাদ অনুযায়ী নুন নিয়েছি, 2টো শুকনো লঙ্কা নিয়েছি, 1টা কাঁচা লঙ্কা নিয়েছি, তবে ঝালটা যে যার পছন্দ অনুযায়ী ইউজ করবেন, 2 কোয়া রসুন নিয়েছি, 1 মুঠো ধনেপাতা কুচি নিয়েছি, সামান্য একটু 1/4 চা চামচ হলুদ নিয়েছি। হলুদটা বেশি ইউজ করবেন না, তাহলে ডালে হলুদের একটা গন্ধ চলে আসবে, আর 1 চা চামচ আমি সর্ষের তেল নিয়েছি। প্রথমে আমরা মুসুরির ডালটা সেদ্ধ করে নেব। 2 কাপ জল ফুটে উঠেছে, এর মধ্যে আমি মুসুরির ডালটা দিয়ে দেব। জলটা প্রথমে কমই নেবেন, কেননা ডালটা একেবারে শুকনো শুকনো সেদ্ধ করব, যদি পরে দরকার হয় তবেই জল দেবেন, আর না হলে কম দেওয়াই ভালো, না হলে পরে ডালটা অতিরিক্ত সেদ্ধ হয়ে যাবে। 1টা কাঁচা লঙ্কা আর 2টো রসুন দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি, চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। মুসুরির ডালটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমি মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য একটু ঢেকে রাখবো, 5 মিনিট পরে চেক করবো। 5 মিনিট লো ফ্লেমে রাখার পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। আমার ডালটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তবে যে কোনো ডাল একই সময়ে কিন্তু সেদ্ধ হয় না, আপনাদের ডালের কোয়ালিটির ওপরে আর জলের ওপর নির্ভর করছে ডালটা কতক্ষণ সেদ্ধ হতে সময় লাগছে, তাই ডালটা এক একজনের এক এক রকম সময় লাগতে পারে। আমার ডালটা খুব তাড়াতাড়ি গলে গেছে, এবার আমি ফ্লেমটাকে হাই করে দিয়েছি আর জলটাকে আমি একেবারে শুকিয়ে শুকনো শুকনো করে নেব। ডালটা দেখুন খুব সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে, এর থেকে বেশি আর আমরা শুকনো করব না। ডালটাকে এবার ঠান্ডা করে নেব, ঠান্ডা হওয়ার পর এটা আরেকটু শুকিয়ে যাবে। ঠান্ডা হওয়ার পরে আমরা এই ভর্তাটা তৈরি করব। আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমি ডালটা সেদ্ধ করার সময় কোনো রকম নুনের ব্যবহার কিন্তু করিনি, তাই অবশ্যই আপনারাও ডালটা সেদ্ধ করার সময় নুনের ব্যবহার করবেন না, তাহলে ডালটা অতিরিক্ত গলে গিয়ে ভর্তাটা খারাপ হয়ে যাবে। দেখুন ডালটা গলে গেছে ঠিকই, তাও একটু দানা দানা আস্ত আস্ত আছে, এইভাবেই ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। এবার ডালটাকে ঠান্ডা করব। এবার 2টো শুকনো লঙ্কা আমি তেলে দিয়ে দিচ্ছি আর ভালো করে শুকনো লঙ্কাটা ভেজে নেব। চেষ্টা করবেন শুকনো লঙ্কার গোটা সমেতই শুকনো লঙ্কাটা ভেজে নিতে, তাহলে বেশি মচমচে হয়, তবে আমার লঙ্কাটার গোটাটা ছিল না,
তাই আমি এই অবস্থাতেই ভেজে নিচ্ছি। বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। শুকনো লঙ্কাটা খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার আমরা ভর্তা বানাব। মুসুরির ডালের ভর্তাটা এবার তৈরি করব। এবার দেখুন, যে শুকনো লঙ্কা দুটো ভেজে নিয়েছিলাম সেই দুটো নিয়েছি, আর ডালের সঙ্গে যে রসুনটা সেদ্ধ করেছিলাম আর কাঁচা লঙ্কাটা সেদ্ধ করেছিলাম সেটা নিয়ে নিলাম। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। নুনটা একেবারেই দিতে হবে প্রথমে, পরে আর ইউজ করা যাবে না। খুব ভালো করে হাত দিয়ে এটা মেখে নেব। নুন দিয়ে মাখলে শুকনো লঙ্কা খুব ভালোভাবে মাখা যায়। দেখুন, আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিলাম। এবার পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে মেখে নেব, যতক্ষণ না পেঁয়াজটা অনেকটা কমে আসছে আর এর থেকে জল বেরিয়ে আসছে। খুব চেপে চেপেই করতে হবে কাজটা। পেঁয়াজটা দেখুন হাত দিয়ে খুব চেপে চেপে মেখে নিয়েছি, অনেকটা কমে গেছে আর জল বেরিয়ে এসেছে। এবার ধনে পাতা কুচি নিয়ে নিলাম। মুসুরির ডাল সেদ্ধটা নিয়ে নিচ্ছি। আর 1 চা চামচ সর্ষে তেল দিয়ে দিচ্ছি। খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। ভর্তা হলো এমন একটা জিনিস যেটা নিজেদের পছন্দ অনুযায়ী পরিমাণগুলো বাড়িয়ে বা কমিয়ে নিতে হয় নিজেদের স্বাদ অনুযায়ী। আমি আপনাদের একটা ধারণা কেবলমাত্র দিলাম। হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি আমাদের মুসুরির ডালের ভর্তাটা। সার্ভ করার জন্য একেবারে রেডি। এবার প্লেটে তুলে গরম ভাতের সঙ্গে আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, খুবই টেস্টি মুসুরির ডালের ভর্তা। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলিদের সঙ্গে, ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপে। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য প্রার্থনা করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। বাই।